সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন আল ফাউজান রাবিয়া নেতৃত্বে বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সভায় হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক প্রতিনিধি দলের সাথে এ দ্বিপাক্ষিক সভায় প্রতিমন্ত্রী বলেন হজের খরচ কমানোর বিষয়টি বিবেচনা করবে সৌদি আরব যদি সম্ভব হয় তবে তারা খরচ কমিয়ে আনবে এ সময় তৌফিক আল বলেন বাংলাদেশিদের সৌদি আরবের মক্কা ও মদিনায় স্বাগত জানাতে আমরা এখানে ওমরা ভিসার দিন দিন থেকে বাড়িয়ে করা হয়েছে যে কেউ মক্কা মদিনা সহ বিভিন্ন শহর ঘুরতে পারবেন সৌদির উন্নয়নে সহায়তা করছেন বাংলাদেশিরা আঠাশ লাখ বাংলাদেশি বর্তমানে সৌদি আরবে কাজ করছেন বলেও জানান তিনি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্য করে বলেন তারা ওমরাহ করতে গিয়ে সেখানে যে কোনো জায়গায় যেতে পারবেন এছাড়া নারীরাও মাহরাম ছাড়া মক্কা ও মদিনায় যেতে পারবেন তিনি আরও বলেন সৌদি আরবে বাস করা যে কোনো বাংলাদেশী তাদের আত্মীয় স্বজনদের ভিজিট ভিসায় সৌদি আরবে আমন্ত্রণ জানাতে পারবেন এছাড়াও হজের খরচ কমানো নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি মিসকাতুল মুনিয়া জাগরণ টিভি ঢাকা